গুড মর্নিং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, নিরাপদে আছো। আসো, আজকে আমরা কি আমরা বাংলা প্রথম পত্র ক্লাসটা শুরু করি। তোমরা সবাই স্ক্রিনের সামনে আসো এবং তোমার পাঠ্যপুস্তক এবং খাতাটা নাও। আজকে তোমরা 79 পৃষ্ঠা বের করো। তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ক্লাসে। আজকে আমরা পড়ব বাংলা প্রথম পত্র কবিতা বাঁচতে দাও। দেখো ছবিগুলো তোমরা একটু লক্ষ্য করো, কি সুন্দর একটা ছবি, তাই না? তোমাদের বয়সে শিশু অথবা তোমাদের চেয়ে ছোট, এই বয়সটাই তো তোমাদের, তাই না? প্রাণের কি প্রাণের উচ্ছ্বাসে খেলা করা। দেখো একটা বাগানে কি কি সুন্দর একটা ফুল ফুটে আছে, তাই না? তার সৌন্দর্য এখানেই, তাই না? পানকৌড়ি কি করছে, স্বাধীনভাবে চড়ে বেড়াচ্ছে, তাই না? পাখিরা, তার স্বাধীনতা এখানেই। তো আমরা যখন এভাবে প্রাণের উচ্ছ্বাসে খেলতে পারবো, ফুল যখন এভাবে বাগানে সুন্দরভাবে ফুটে থাকবে এবং পানকৌড়ি যখন এভাবে স্বাধীনভাবে কি করবে, তার বিচরণ করতে পারবে, সেটাই কিন্তু একটা পরিবেশের সুস্থ স্বাভাবিক অবস্থা, তাই না? আমরা এখন সেটা খুব বেশি অনুভব করছি, তাই না? আমরা কিন্তু এখন আর সেই সুস্থ স্বাভাবিক পরিবেশে নেই, আমরা সেই একটা দমবন্ধ পরিবেশের মধ্যে রয়েছি বলে আমাদের প্রাণটা কি করছে, হাঁসফাঁস করছে, কখন এই পরিস্থিতি থেকে আমরা বেরোব। তার মানে প্রত্যেকটা প্রাণী জগতের বা পৃথিবীর প্রত্যেকটা জিনিস, বস্তু, প্রাণী তার নিজ নিজ অবস্থানে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, পছন্দ করে এবং নিজ নিজ স্থানে যখন তার স্বাভাবিকতা বজায় রাখবে তখনই পৃথিবী সুন্দর হবে, বাসস্থানের জন্য সুস্থ পরিবেশ তৈরি হবে। আর যখনই এগুলো নষ্ট হয়ে যাবে তখনই কিন্তু আমরা এখন যেমন মহামারীর দিকে যাচ্ছি, বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এরকম পরিস্থিতি তৈরি হবে। তো তোমরা আজকে নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কী পড়বো। আজকে আরেকটা ছবি দেখো, আরেকটা ছবি দেখো কী করছে। দেখো বনভূমি উজাড় করে দিচ্ছে, গাছ কেটে দিচ্ছে, তাই না? তো এটা কী হচ্ছে, তার পাখিদের স্বাধীনতা, তাই না? পাখিদেরকে মেরে ফেলা হচ্ছে। তো কী হচ্ছে, জীববৈচিত্র্য না, পরিবেশের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। জীববৈচিত্র্য বোঝো, অর্থাৎ আমাদের পৃথিবীতে যেখানে যে জীবটা যেভাবে বেঁচে আছে তাকে স্বাধীনভাবে বেঁচে থাকতে এবং বিচরণ করতে দেওয়া এবং বেড়ে উঠতে দেওয়াকেই বলা হয় জীববৈচিত্র্য। তো সেই জীববৈচিত্র্যগুলো কি নষ্ট হয়ে যাচ্ছে, এটা কখনোই একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ না, তাই না? তো আজকে আমরা কি পড়ব, আজকে আমরা পড়ব এরকম স্বাধীনভাবে বেঁচে থাকতে পারি যাতে, সেই আহ্বানই কবি জানিয়েছেন। কি বাঁচতে দাও, কবিতা বাঁচতে দাও, কবি শামসুর রহমান। ঠিক আছে, তো শামসুর রহমান রহমানের কবিতা আমরা অনেক পড়েছি, তোমরা ছোটো থাকতে ছোটো থেকে এই পর্যন্ত অনেক পড়ে এসেছো। হ্যাঁ, তিনি আমাদের দেশের একজন স্বনামধন্য এবং খুব জনপ্রিয় একজন কবি। আমরা দেখো এটা এই কবিতা থেকে কি শিখতে পারি, কবিতার কবি সম্পর্কে আমরা জানতে পারবো, প্রকৃতি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, নতুন শব্দের অর্থ ব্যাখ্যা করতে পারবো। আমরা কবি শামসুর রহমানকে দেখি, ইনি হচ্ছেন কবি শামসুর রহমান। ঠিক আছে, তো ইনি জন্মেছিলেন 23 অক্টোবর 1929 খ্রিস্টাব্দের ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে। তার পিতার নাম ছিল মোখলেসুর রহমান চৌধুরী। তিনি কর্মজীবন শুরু করেন সাংবাদিকতার মাধ্যমে। হ্যাঁ, তিনি বিভিন্ন সময়ে মর্নিং নিউজ, বাংলাদেশ বেতার, দৈনিক গণশক্তি ইত্যাদিতে সাংবাদিকতার দায়িত্ব পালন করেন। তিনি প্রায় 1 দশক ধরে দৈনিক বাংলার সম্পাদক ছিলেন। সাহিত্য সাধনায় তিনি কবিতা, ছড়া, উপন্যাস, স্মৃতিকথা লিখেছেন এবং তিনি একজন দক্ষ অনুবাদক ছিলেন। কিন্তু শিশুদের জন্য তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে বিশেষভাবে নাম করা যায় যেগুলা, সেগুলো হচ্ছে ধান বানিয়ে কুড়ো দেব, গোলাপ ফোটে খুকির হাতে, লেটিং লেটিং প্রভৃতি তিনি রচনা করেছেন এবং এগুলো কিন্তু খুব জনপ্রিয়। তিনি তার এই সমগ্র সাহিত্য সাধনা এবং এই সাহিত্য কর্মের জন্যে তিনি নানা ধরনের পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার মধ্যে হচ্ছে
বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক এবং মোহাম্মদ নাসিরুদ্দিন স্বর্ণ পদক। 21শে পদক আমি আগেও বলেছি আমাদের দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানের একটি অন্যতম পদক হচ্ছে 21শে পদক। এই গুণী কবি এবং লেখক অনুবাদক তিনি মৃত্যুবরণ করেন 2006 খ্রিস্টাব্দে 17ই আগস্ট ঢাকায় তিনি পরলোক গমন করেন। তো আমরা কবি শামসুর রহমান সম্পর্কে জানলাম। এবার তোমাদেরকে এখান থেকে যদি কখনও বহু নির্বাচনী প্রশ্ন আসে, আমার মনে হয় তোমরা যদি এটা আর একটু প্র্যাকটিস করো, তোমরা এখান থেকে উত্তর করতে তোমাদের কোন ধরনের সমস্যা হওয়ার কথা না। তার চেয়ে বড়ো কথা আমরা জানবো, আমরা একজন লেখক একজন কবি সম্পর্কে জানবো, তার সৃষ্টি সম্পর্কে জানবো, তার কবিতাকে অনুধাবন করব, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। একটু দেখো আমরা কবিতাটা কী আছে, বাঁচতে দাও, এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও, রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও, নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও জোনাক পোকা, আলোর খেলা খেলছে রচি, খেলতে দাও, মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও, বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও, কাজল বিলে পান কৌড়ি নাইছে সুখে, নাইতে দাও, গহীন গাঙে সুজন মাঝি পাইছে নাও, বাইতে দাও, নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও, শিশু পাখি ফুলের কড়ি সবাইকে আজ বাঁচতে দাও। কি সুন্দর একটা কবিতা, তাই না? দেখো ছবিগুলোর সাথে আমরা এই আমরা কিছু ছবি দেখব এবং তোমরা সেই ছবিগুলোর সাথে কবিতার কোন চরণটা তোমরা সাদৃশ্য খুঁজে পাও সেটা তোমরা কিন্তু বলবে এবং নিজেরা এটাকে নিজে নিজে বলতে ছবিটা দেখার সঙ্গে সঙ্গে নিজেরা এটাকে বলবে, হ্যাঁ, বা চিন্তা করতে চেষ্টা করবে। কী আছে একটা বাগানে কি গোলাপ ফুটে আছে, তাহলে এই আমরা কী পড়েছি, এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও, কি আছে, রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও, দেখেছো বালকের স্বাধীনতা, গোলাপের সৌন্দর্য, এটাই সুস্থ পরিবেশের একটা নিদর্শন। আমরা আরেকটা দেখি, কি আছে, কি আছে, নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও, জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজি, খেলতে দাও, কি আছে, বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও, কি আছে, কি বলতে পারি আমরা এটা থেকে, কাজল বিলে পান কৌড়ি নাইছে সুখে, নাইতে দাও, গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। এই পাখিটা চেনো কি, এই পাখিটা হচ্ছে শ্যামা পাখি, তাই না? আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়, আমরা হয়তো অনেক সময় লক্ষ্য করি না বা চিনি না। তো নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও, দেখেছো একটা কী সুন্দর শিশু ফুলের কড়ি, শিশু পাখি ফুলের কড়ি সবাইকে আস বাঁচতে দাও। তো দেখেছো কবি কিন্তু প্রত্যেকের সুস্থ স্বাভাবিক অবস্থান এবং সংরক্ষণের উপরে সমস্ত কবিতায় গুরুত্ব দিয়েছেন এবং তার মধ্যেই আমাদের পরিবেশের সৌন্দর্য, আমাদের বাঁচার স্বাভাবিকতা, পৃথিবীতে সুন্দরভাবে সুস্থভাবে বাঁচার স্বাভাবিকতাই কিন্তু তার উপরেই নির্ভর করে। অর্থাৎ এই কবিতার পাঠের উদ্দেশ্যই হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তোমরা যাতে বুঝতে পারো, সেই জন্য এই কবিতাটার কী হয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো দেখো আমরা একটা ছবি কতগুলো শব্দ দেখি, সেই শব্দের অর্থ জানি কিনা আমরা দেখি, পানকৌড়ি দেখি না, পানকৌড়ি শব্দের অর্থ কি, কালো রঙের হাঁস জাতীয় কি মৎস্য শিকারী পাখি। তারপর আছে কি গহীন, গহীন শব্দের অর্থ কি, গভীর। নাইতে, এটা জানো তোমরা, নাইতে হচ্ছে কি, স্নান করতে বা গোসল করতে। গাঙে, এটাও জানো নিশ্চয়ই, গাঙে হচ্ছে কি, নদী। তো এরকম আরও কিছু শব্দ আছে, তোমরা সেই শব্দগুলো পাঠ্যপুস্তকের থেকে শিখে নেবে এবং দেখবে। দেখো একটা সুন্দর পরিবেশ, একটা পাহাড় ঘেরা
কি গ্রাম, তার সাথে যান্ত্রিকতাও আছে। বাস থেকে কি যাচ্ছে, বাস থেকে ট্রেন যাচ্ছে, তাই না? তো আমরা চাই যান্ত্রিকতা থাকুক, আমাদের শহরে জীবন থাকুক, কিন্তু পরিবেশকে নষ্ট না করে, তাই না? পরিবেশকে সুস্থ রেখে স্বাভাবিকভাবে আমরা এরকম একটা সুন্দর একটা পৃথিবী চাই। এরকম সুন্দর পৃথিবী যখন থাকবে, তখন আমরা আমাদের জীবনকে আরও সুন্দর, সুস্থ, স্বাভাবিক করতে পারবো। এই করোনা তখন আর আসবে না, ঠিক আছে? এই করোনা এসেছেই কিন্তু আমরা পৃথিবীটাকে অনেকটা কি করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি, বিপর্যস্ত করে ফেলেছি, বিমর্ষ করে ফেলেছি, বিধ্বস্ত করে ফেলেছি। এই জন্যেই কিন্তু আমাদের এত মানে বিপদ এসে গেছে। কিন্তু আমরা যদি এরকম একটা সুস্থ সুন্দর পরিবেশ পৃথিবী রেখে দেয় বা রেখে দিতে পারি, তখনই কিন্তু আমরা আমাদের জীবনটাকে আরও সুন্দর করতে পারবো এবং নিরাপদ করতে পারবো। আমরা কখনোই চাই না আমাদের পৃথিবীটা এরকম হোক, আমাদের দেশে এরকম পরিস্থিতি তৈরি হোক। এরকম পরিস্থিতি তৈরির জন্যেই কিন্তু আমরা নিজেরাও কিছুটা দায়ী, ঠিক আছে? তো আমরা এইবার কিন্তু একটা বাড়ির কাজ করতে পারবো। আমরা দুইটা ছবি দেখলাম, এই ছবির উপর ভিত্তি করে তুমি নিজেই একটা বাড়ির কাজ করতে পারবে। শিশু, পাখি, ফুলের কড়ি, সবাইকে আজ বাঁচতে দাও। চরণটি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কবি কী আহ্বান করেছেন, বাঁচতে দাও কবিতার আলোকে তুমি এটা ব্যাখ্যা করবে। তুমি এটা তৈরি করতে চেষ্টা করো, এই ক্লাসটা অনুসরণ করো, এবং এর সাথে তুমি তোমার বইতে যে পাঠ পরিচিতি আছে সেটা সাহায্য নাও। সাহায্য নিয়ে তুমি দেখবে যে তুমি নিজে খুব সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা করতে পারছো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? কোনো গাইড বইয়ের প্রয়োজন তোমার হবে না। তুমি যদি একটু চিন্তা করো, তুমি অনেক সুন্দর করে এটা আমার মনে হয় তৈরি করতে পারবে, আমার বিশ্বাস সেটা তোমাদের উপরে, ঠিক আছে? তো আমি সবাইকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি স্বাভাবিক সুস্থ স্বাভাবিক পরিবেশে তোমরা কি থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ঘরে থাকো। ধন্যবাদ সবাইকে।